আসসালামু আলাইকুম। আমরা এখন কোথায় আছি নিশ্চয়ই বুঝতে পারতেছেন না, বোঝার কোনো কারণ নাই। আমরা আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বঙ্গবন্ধু হল সংলগ্ন বটতলায়। এবং বটতলায় আস্তে আস্তে তো দেখলেন যে অন্য অন্য দোকানগুলোর চেয়ে এই দোকানের ক্রাউডটা দেখেন, ক্রাউড দেখলেই বুঝতে পারবেন। এই ক্রাউডটা দেখেই তো বুঝতে পারতেছেন যে কি অবস্থা এই জায়গা। চলেন আসেন ভিতরে। হোটেলের নাম তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই ভদ্রলোকের নাম শান্ত। এর আগে একবার ভিডিও করছিলাম গত প্রায় দেড় বছর আগে। তারপরে সে সামহাও তার কোনো গেস্টকে বলছে যাতে আমাকে ইনফর্ম করে, আমি যাতে ওনার সাথে যোগাযোগ করি, কারণ ওনার কাছে আমার নাম্বারটা নাই। এরপর আমার চ্যানেলে একটা কোনো একটা ভিডিওর নিচে একটা কমেন্ট আসলো যে ভাইয়া শান্ত ভাই আপনারা খুঁজতেছে হারিকেন দিয়ে, আপনি তাড়াতাড়ি তার সাথে যোগাযোগ করেন। তা আমি ওনার এই ভিডিওর মধ্যে ওনার নাম্বারটা বলে দিছিলাম, ওইখান থেকে নাম্বারটা কালেক্ট করে আমি ওনাকে ফোন দিলাম। আচ্ছা, তো শান্ত ভাই আমাকে ফোন দেওয়ার পরে শান্ত ভাই বললেন যে ভাই এর আগের দিন তো আপনাকে খাওয়াইতে পারি নাই, কারণ মাত্র ঈদের পরে প্রথম ওপেন করছিল, খাবার খুব বেশি ছিল না। আর আমরাও আপনাদেরকে বলছি যে সব খাবারগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না, কারণ খাবার নাই। উনি আমাকে বলতেছে যে দশ বারো জন নিয়ে আসেন, দশ বারো জন নিয়ে এসে একটা হেভি খাওয়া দাওয়া করেন, আর একটা ভিডিও করলে ভালো হয়। পরে আমি বললাম যে দশ বারো জন না, আমরা দুজন আসবো। এমনিতেই জাহাঙ্গীরনগর আসার ইচ্ছা ছিল। তো আমি কিন্তু রিক্সায় আসতে আসতে দেখলাম, এবং এই হোটেলে ঢুকার আগেও আমি একবার ফুলটা সার্ভে করছি। সার্ভে করার পরে আমার যেটা মনে হয়েছে যে এইখানকার খাবারগুলোই সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আছে, হোটেলটার অবস্থাও সবচেয়ে ভালো অন্য অন্য হোটেলগুলোর চেয়ে, এবং আইটেম বেশি, আইটেমের পরিমাণ অনেক। এখানে কী কী মাছ আছে? রুই ভাজা, এখানে আছে রুই ভাজা, কই ভাজা, চিকেন টিকা, বেগুন ভাজা, সবজি, আর আছে বিভিন্ন প্রকারের মানে ডাল, ভর্তা, বেগুন ভাজা, বেগুন ভাজা। এইদিকে কী কী আছে আসেন দেখি একটু। এই ভর্তাটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ভর্তা। আপনার আপনি যদি ইলিশ মাছ খাইতে চান কিন্তু ইলিশ মাছ ওনার কাছে নাই, এই ভর্তাটা খাইলে আপনার সেই আশা পূরণ হয়ে যাবে। এটা কি ভর্তা? বাদাম ভর্তা। বাদাম ভর্তা। এটা হচ্ছে বাটা মাছ ভর্তা। বাটা মাছ ভর্তা। আলু ভর্তা। আলু ভর্তা। এটা হচ্ছে টাকি মাছ ভর্তা। টাকি মাছ ভর্তা। এটা হচ্ছে চিকেন ভর্তা। চিকেন ভর্তা। চিকেন মুরগি, মুরগি ভর্তা, বল ভর্তা, বল মাছ ভর্তা, বাইলা মাছ ভর্তা, বাইলা মাছ ভর্তা, ছেলে মাছ ভর্তা। এটা টাকি শুটকি। আচ্ছা, এটা হচ্ছে আপনার হলো ওই যে বাইম মাছ শুটকি।
রসুন ভর্তা, এটা দেশি চিকেন ভর্তা, এটা রুই মাছ ভর্তা, এটা রসুন দিয়ে শুটকি ভর্তা, রসুন দিয়ে শুটকি ভর্তা, এটা শাক ভর্তা, শাক ভর্তা, এটা ডিম পেঁয়াজ মরিচ ভর্তা, ডিম পেঁয়াজ মরিচ ভর্তা, এটা এটা হচ্ছে আপনার চিতল মাছ ভর্তা, চিতল মাছ ভর্তা, এটা সামুদ্রিক মাছ, সামুদ্রিক বেলে মাছ, সামুদ্রিক বেলে মাছ, এটা এটা হচ্ছে আপনার ইলিশ মাছ, মানে যেটা একদম তরতাজা, এটা আচ্ছা তরতাজা ইলিশ, এটা কি ভর্তা? এটা হচ্ছে রসুন ভর্তা, রসুন ভর্তা, এটা ওটা বেগুন পুরায় ভর্তা করা, বেগুন পুরায় ভর্তা করা, এটা হচ্ছে পটল বরবটি ভর্তা, বরবটি ভর্তা, ভর্তার কাহিনী শেষ। ভর্তা কত কতগুলো আইটেম আছে এটা আসলে গুনতে হবে তাইলে। আর এখানে আছে এটা কি? এটা হচ্ছে ফার্মের মুরগির ঝাল ফ্রাই, ফার্মের মুরগির ঝাল ফ্রাই, আচ্ছা এটা এটা হচ্ছে কোরমা, কোরমা, ফার্মের মুরগির কোরমা, এটা হচ্ছে হাঁসের মাংস, হাঁসের মাংস, হাঁসের মাংস আমি খাবো। ওর এরপরটা কি? এরপরটা হচ্ছে কবুতর, কবুতর, কবুতরও খাবো। এরপর ওইটা কি? টার্কি মুরগি, টার্কি মুরগি, এটা দেশি মুরগি, দেশি মুরগি, মুগ ডাল দিয়ে মুরগি, করলা ভাজি, করলা ভাজি না, এটা মাছের ডিম আলু ভাজি, পাবদা মাছ, রুই মাছ, সুন্দর মাছ, কি মাছ? ঢেলা মাছ, ঢেলা মাছ, কোয়েল পাখি, কোয়েল পাখি, দেশি মুরগি, দেশি মুরগি, চিংড়ি মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বিফ ভুনা, বিফ ভুনা, এটা তো বলছি, এটা হচ্ছে সালাদ, সালাদ, এটা শাক চিংড়ি, এটা শাক চিংড়ি, এই যে এটা শাক চিংড়ি, এটা শাক চিংড়ি, এটা লাউ চিংড়ি, এটা লাউ চিংড়ি, পাঙাশ মাছ, পাঙাশ মাছ, এটা রাইস, রাইস মানে ভাত, জি। আচ্ছা তো খিচুড়ি করি, খিচুড়ি আছে, খিচুড়ি, খিচুড়ি, ওই যে খিচুড়ি আছে, আচ্ছা হ্যাঁ আপনি বলে ফেলেন, পাঙাশ মাছ হচ্ছে 35 টাকা, হ্যাঁ শাক চিংড়ি 35 টাকা, লাউ চিংড়ি 35 টাকা, ঢেলা মাছ 40 টাকা, মাছ রুই মাছ 40 টাকা, পাবদা মাছ 50 টাকা, চিংড়ি মাছ 80 টাকা, কোয়েল পাখি 100 টাকা, দেশি মুরগি 80 টাকা, তারপর যে টার্কি মুরগি আছে এটা হচ্ছে 80 টাকা, তারপর কবুতর 24 টাকা, হাঁসের মাংস 80 টাকা, তারপর হচ্ছে কোরমাটা হচ্ছে 60 টাকা, ডাল মুরগি 40 টাকা, চিকেন ফ্রাই 50 টাকা, পাবদা মাছ 60 টাকা, মাছের ডিম 30 টাকা, আর দু তিন জায়গা আছে সবচেয়ে আমাদের লিস্টের খাবার। আর ভর্তা, ভর্তা বিফ কত করে? 80 টাকা, 80 টাকা, আর ভর্তা কত করে? ভর্তা হচ্ছে 5 টাকা আছে, 10 টাকা আছে, 5 টাকা আছে, 10 টাকা আছে। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি টেবিল সাজান, আপনি টেবিল সাজান, আপনার যা যা ইচ্ছা করে আপনি দিয়ে টেবিল সাজান, আমরা খাওয়ার পরে তারপরে বিল কত আসছে কী আসছে সেটা আলাপ আলোচনা করব। আমি এখান থেকে তেমন কিছু বাছাই করে নিচ্ছি না, এখান থেকে ওই আমি চেষ্টা করব ম্যাক্সিমাম ফুডগুলো ট্রাই করার। এখানে একটা সুবিধা আছে, আপনার সামনে খাবার দিয়ে দিল, এই যে শান্ত ভাই কাছে এসে দাঁড়াইছে যাতে ক্যামেরায় দেখা যায়, আচ্ছা তো আপনি খাবারটা যদি ধরেন তাহলে আপনার বিল দিতে হবে, আপনি যদি ওই খাবারটা না ধরেন, আচ্ছা এটা হয়েছে গিয়া এই যে জুনিয়র শান্ত আর কি, হ্যাঁ শান্ত ভাইয়ের ছেলে, আপনারা যদি খাবারটা না ধরেন তাহলে ওইটা ব্যাগ নিয়ে যাবে, এবং যেই যতটুকু খাবার আপনি খাইছেন ততটুকু খাবারের বিলই হবে, ফ্রি দিবেন খিচুড়ি, মাংস আসলে খিচুড়ি ছাড়া জমে না, ভাত দিয়ে মাংস জমে না। আচ্ছা তো তারপর ইলিশ মাছ ভাজা চাইলে আমরা ফ্রিজে করা আছে, চাইলে আমরা কেটে কেটে ভেজে, আচ্ছা ইলিশ মাছও আছে এখানে, আপনারা যদি কেউ চান, ইলিশ মাছ যেহেতু একটু এক্সপেন্সিভ এই জন্য ওনারা রেগুলার বাইরে রাখে না, ওনাদের ফ্রিজে আছে, হ্যাঁ ওইটা ওনারা চাইলে ভেজে দেন, দেন এক পিস ভেজে কত করে নেন? ইলিশ মাছ হচ্ছে 100 টাকা, 100 টাকা এক পিস, ওকে ঠিক আছে তাহলে খাবার আসুক বসি তারপরে গল্প হবে। শান্ত ভাইয়ের দাওয়াত, এটা দাওয়াতই বলবো আমি, কারণ উনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, এবং এই যে যা খাবার সামনে রাখছে ওগুলার কোনো বিল সে নেবে না এটা মোটামুটি কনফার্ম। তো আমার সাথে আছে হচ্ছে গিয়ে তামিম, তামিম ও এবার ওয়ার্ল্ড কাপে খেলতে যাওয়ার কথা ছিল কিন্তু যায় নাই, বড় তামিমে পাঠাইছি আমরা, এবার আমরা খাবো কি তামিম? আচ্ছা ওনা কি সকাল থেকে রেডি হয়ে বসে আছে যে আঙ্কেল আসবে, আঙ্কেল ভিডিও করবে, আমি ভিডিওতে আঙ্কেলের সাথে খাবো,
ঠিক আছে, তো আমরা তাই একসাথে বসছি। তুমি কোনটা পছন্দ করো, মুরগি? ও মুরগি পছন্দ করে। গরু খাও না, হাঁস, টার্কি, কোয়েল? আচ্ছা, আর কি আছে? গরু, হাঁস, টার্কি, কবুতর? কবুতর, কবুতর। তার মানে যে কয়টা মাংসের নাম বললাম প্রত্যেকটা মাংস কিন্তু এখানে আছে, এই জন্যই আমি নামগুলো বলছি। আর মাছের মধ্যে কী কী আছে দেখেন, পাবদা আছে এই জায়গায়, এই যে রুই মাছ, হ্যাঁ, কই মাছ আছে, বেগুন ভাজি আছে, অনেক কিছু আছে। শুরু করি, বিসমিল্লাহ। আর আজকে আপনাদের জন্য আরও একটা, মানে আপনাদের একটা ইচ্ছা পূরণই বলা যায়, এত খাবার তো আমার একার পক্ষে খাওয়া সম্ভব না, এই জন্য আমি 50% খাবার খাবো এখান থেকে, তারপরে মানে রিভিউ দিব, বাকি 50% খাবারের রিভিউ আপনাদের ভাবি আজকে দিবে, এবং সেই জন্য নাকি তাকে আমার পে করতে হবে, চিন্তা করেন অবস্থা। শুরু করবো কোনটা দিয়ে, ভর্তা? তুমি শুরু করে দাও বাবা, তুমি তোমার মতন খাও, কোনো আমার সাথে কোনো ধরনের কোনো ইয়া করার দরকার নাই। এটা কি ভর্তা? শাক ভর্তা, শাক ভর্তা নিলাম একটু। এটা এটা হচ্ছে রসুন ভর্তা, ইলিশ মাছ ভর্তা হচ্ছে রসুন ভর্তা, এটা ইলিশ ভর্তা, এটা ঝাল ভর্তা, এটা কি ভর্তা? এটা হচ্ছে মাছ, মাছ ভর্তা, এটা এটা হচ্ছে পটল, এটা কি ভর্তা? এটা রুই মাছ, রুই মাছ ভর্তা, এইটা বাদাম ভর্তা, এইটা এটা হচ্ছে টাকি, টাকি মাছ ভর্তা। আর কি কিছু আছে? পেঁয়াজ মরিচ ভর্তা আছে, টমেটো ভর্তা আছে, পটল ভর্তা আছে, কালি জিরা ভর্তা। আচ্ছা, সব খাওয়া সম্ভব না, কয়েকটা খাইলেই আসলে বোঝা যাবে যে কোন খাবারটার কী অবস্থা। আমি যে কয়টা ভর্তা নিছি প্রত্যেকটা ভর্তা দিয়ে একটু খাই। প্রথমে শাক ভর্তা, বিসমিল্লাহ রহমান রহিম। লাউ শাক সম্ভবত না, ডাঁটা শাক, যেটা খাইলাম সেটা সম্ভবত রসুন ভর্তা। এটাও কোনো একটা ভর্তা, কী ভর্তা সেটা বলতে পারতেছি না, কিন্তু মজা আছে। এবার একটু ঝাল ভর্তা খাই, একবারে মরিচ ভর্তা, দেখেন লাল হয়ে যাবে ভর্তা। ঝাল বেশি, বিসমিল্লাহ বইলা খাই, তাইলে দেখবেন যে ঝাল টাল আর লাগবে না, বিসমিল্লাহ। একটু টমেটো ভর্তা খাই, এটা টাকি মাছ। এই ভিডিওতে যদি আমি ডিটেইল বলতে চাই তাহলে এই ভিডিও হবে 3 ঘন্টা। এখন আপনারা বলেন যে নাটক দেখতেছি না রিভিউ দেখতেছি 40 মিনিট হইলে, আর 3 ঘন্টা হইলে বলবেন যে মুভি দেখতেছি। তা আমি মুভি বানাইতে চাই না, এই জন্য জাস্ট খাবো, যেটার স্পেশাল কিছু আছে সেটা বলবো। টাকি মাছ ভর্তা খুবই মজা, এখানে আছে বাদাম ভর্তা, আমি আজকে যাওয়ার সময় আমার মায়ের জন্য এই ভর্তা টর্তাগুলো নিয়ে যাব, কারণ আমি বলে আসছি যে আম্মু আজকে আমি তোমার জন্য ভর্তা নিয়ে আসবো, অনেক ধরনের ভর্তা নিয়ে আসবো। বলে যে না না দরকার নাই, পরে আমি বললাম যে না তুমি খাইলে খুব মজা পাবা। এইটা কি ভর্তা জানো? রুই মা, কিছু কিছু জায়গায় হয়তো এক ধরনের ভর্তা দুইটা দিয়ে দিচ্ছে, এইসব দিকেই দিচ্ছে। আচ্ছা, ভর্তার এই যে এই এই প্লাটারটা সম্পূর্ণ সুখী, হ্যাঁ। আর এরপরে যে ইলিশ মাছ ভর্তা আনতেছে সেটা খাবো না, তার আগে একটু আলু ভর্তা খাই।
আমরা মাটির মানুষ, বাঙালি মানুষ, বাংলাদেশি মানুষ, আমরা হাত দিয়েই খাই নাকি? একটু এই যে ইয়াটা খাই, মাছের ডিমের সাথে আলু ভাজি, এটা একটু অর্ডিনারি আছে। আমি একটু মাছে চলে যাই। বাবা তুমি কি নিবা? তোমার প্লেট তো খালি হয়ে গেছে। মুরগি 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 আরেকটা মুরগি দেন। মুরগি নিবে না, মাছ নিবে? আচ্ছা বলো তুমি যেটা খাবে তোমার। এইটা হয়েছে গিয়ে কি জানো, ওই যে আমরা অনেক সময় বলি না যে তুমি কি করো, তখন বলে যে বাপের হোটেলে খাই। তুমি বাপের হোটেলেই খাইতেছো, তোমার যা ইচ্ছা তুমি তাই খাবা, কোনো প্রবলেম নেই। আর বাবা যদি কিছু বলে, বাবার কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে আমার ফোন করে দিবা, আমি ভিডিও বন্ধ করে দিই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটু মাছ খাবো, চিংড়ি খাই। চিংড়ি খাই, এইটা কি? রুই মাছের অনেক ছোট পিস, ভাজাগুলা বড়, ভাজা মাছ নেই একটা, কই মাছ নেই একটা। প্রথমে একটু রুই মাছটা খাই। হ্যাঁ, রুই মাছটা দারুণ মজা, রুই মাছের ঝোল করি, টমেটো দিয়ে রেজে জ্বালা, খুবই মজা রুই মাছটা। ঝাল টাল নাই তেমন একটা, হালকা ভাজা দিয়ে তারপরে রান্না করা হয়েছে, অনেক পেঁয়াজ টমেটো মশলা টসলা দিয়ে। এবার একটু ভাজা রুই মাছটা, ভাজা রুই মাছটার চেয়ে এই রুই মাছটা মজা, ভাজা ছাড়া যেটা। আর এটা ভাজা কই মাছ, চাষের কই হইলেও সাইজটা ছোট, তো এই জন্য টেস্ট আছে ভালোই। সাইজ ছোট দেখে আনবেন কই, তাইলে মজা লাগবে বেশি। যখন বড় হয়ে যাবে তখন এটাতে তেল তেল হয়, তখন ওই তেল থেকে একটা চাষের গন্ধ বের হয়, যেটাই ছোট মাছগুলোতে পাওয়া যায় না, এই জন্য ছোটোগুলো বাইচা বাইচা আনে। আচ্ছা, এবার একটু চিংড়িটা খাই আসেন। আর ট্রাই করবেন খাবারগুলো ফ্রিজিং না করে বাজারটা অ্যাটলিস্ট প্রতিদিন করার। ইলিশ মাছটা ফ্রিজিং হয় না? ইলিশ মাছ ওই যে চাইছিলাম, কিন্তু ওইটা এখন এত বড় করা আইস হয়ে রয়েছে পুরো, কিন্তু আমার এত সময় নেই ওইটা আইস ছোটা পর্যন্ত, কারণ আমার বাসা মেলা দূরে, আমার যাইতে হবে। আবার চিংড়িটা খাই। সুপার, বেশ কয়েকদিন ধরে আমার ইলিশ খাইতে ইচ্ছা করতেছে, বড় সাইজের, এই সাইজের যে ইলিশ পাওয়া যায় না, দেড় দুই কেজি ওজন, বড় সাইজের ইলিশ। আচ্ছা আচ্ছা, এখন আমরা কি খাবো? পাবদা মাছ খাবো। পাবদাটাও তো চাষের পাবদা, মোটামুটি ভালো আছে। পাবদা আমরা চাষেরই পাই, নদীটা পাওয়া যায় না তো। মাছের আইটেম তো মোটামুটি শেষ করে ফেলছি। একটা পাঙ্গাস মাছ আছে, এটা দেখাই দিই, এটা খাবো না। এই যে আছে, এটা কত? 35 টাকা। 35 টাকা পাঙ্গাস মাছ, 35 টাকা রুই মাছ ভাজাটা কত? 40 টাকা টাকি মাছ ভাজাটা কত? ৩ থেকে ৪ পিস দেওয়া, আমার একটু বেশি আদর যত্ন করে দিতেছে আর কি। এটা আপনারা সবাই জানেন,
আবার অনেকে যাই নাও না জানার ভান করেন, ভিডিও করতে আসলে একটু আদর যত্ন মানুষ পায়, স্বাভাবিক। এটা এটা আমরা না করা, হাজার না করা সত্ত্বেও এই জিনিসটা হয়ে যায়, কারণ ওনারা চেষ্টা করে যে ওনাদের এখানে সবচেয়ে ভালো যে আইটেমগুলো অ্যাভেলেবেল আছে ওইগুলো আমাদেরকে দেওয়ার। তো আমরা নর্মাল বলি, আজকে আজকে অবশ্য ভালো আইটেম দেওয়ার কিছু নাই, আজকে এইখানে যা যা ছিল এখান থেকেই দিছে, ওই চিংড়ি মাছ এক পিস পরিমাণে বেশি দিয়েছে এই আর। এটা খাচ্ছি কি চিংড়ি, পুঁই শাক দিয়ে চিংড়ি। ও আরেকটা মাছ আছে এখানে, ডেলা মাছ, মাছটা খাবো না একটু আলু খাই। এই জায়গায় আসলে আপনি আসলে সব কয়টা আইটেম নিয়ে খাইতে পারবেন না, সম্ভব না। সেটা যদি করতে হয় তাহলে হয়তো জাপান থেকে কিছু সুমো যারা আছে ওদেরকে নিয়ে আসতে হবে, তাইলে ওরা হয়তো খাইয়া শেষ করতে পারবে, আদারওয়াইজ খাইয়া শেষ করা সম্ভব না। অথবা যতগুলো আইটেম আছে এই সব আইটেম নিয়ে মোটামুটি 12-14 জন মানুষ খাইতে পারবে। এবার আপনারা বুঝেন কতগুলো আইটেম এই জায়গায়। আমি মাছ টাছগুলো এগুলো পরে খাবো, আমি একটু খিচুড়ি খাবো। খিচুড়ি, এই সেই খিচুড়ি, যেই খিচুড়িটা আমি জাঙ্গীনগর আসলে আমি খাবই, এটা মোটামুটি মাস গতবার খিচুড়ি ছিল না, কিন্তু এমনিতে আসলে আমি খিচুড়িটা খাবো। এই খিচুড়িটার দাম এখানে কত টাকা? 20 টাকা প্লেট। গরু খাবো, গরু ঝোল নেই, কারণ আমার অনেকগুলো মাংস খাইতে হবে না, আর ঝোল লাগবে না। ইটস কাইন্ড অফ জামাই আদর। আপনারা ইন্ডিয়াতে কয়দিন আগে করছেন জামাই ষষ্ঠী, আর এইটা হচ্ছে বাংলাদেশের জামাই আদর, তাজমহলে জামাই আদর, শান্ত ভাইয়ের পক্ষ থেকে। এই জায়গার খিচুড়ি জাস্ট সুপার, আপনি যদি মাংস আইটেম নেন তাহলে আপনি অবশ্যই খিচুড়ি নেবেন। সাথে যে তামিম আছে, তামিমের কাছ থেকে একটু রিভিউ নেই। বাবা তুমি তো, তুমি তো এটা খাইছো, হ্যাঁ, মানে এটা যদি আমি খাই আমার জন্য বেশি হয়ে যাবে, তুমি বলো তো এটা কেমন টেস্ট? বাবার হোটেল দেখে বলতেছো না তো? বাবার হোটেল দেখে বলতেছো ভালো টেস্ট? হ্যাঁ। এই এরা হচ্ছে ইনোসেন্ট, একবার ইনোসেন্ট। এমনিতে তোমার কাছে কেমন লাগছে? ধরো বাবার হোটেল এটা আঙ্কেল নিয়ে আসছি, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ ও মুরগির ফ্যান, এই জন্য ওর কাছে এটা ভালো লাগছে। সো আমি এটা নিচ্ছি না, আমি এই দেশি মুরগিটা ট্রাই করি। এইটাও এটাও তাহলে এটাও নিব না? আচ্ছা ঠিক আছে, নেই নিতে যেহেতু বলছে বাচ্চা মানুষ। একবারে পিওর দেশি মুরগি নাকি সোনালি কক? সোনালি কক। আচ্ছা সোনালি কক, এটা এটা আসলে পিওর দেশি না। রান্না করে কে? রান্না আমিও করি, আমার বাবুর্চি আছে। রান্না খুবই মজা। আপনি এটা বুঝতে পারবেন না যে এটা ফার্মের না দেশি, এটা ওইটা না? হ্যাঁ ওইটা খাবো আমি, দাঁড়ান। খুবই মজা, এটা খুবই মজা, এটা আমি পরে খাবো। এটা মাস্ট ট্রাই খিচুড়ির সাথে জোস। এইটাও জোস, এটাও জোস, বুঝতে পারবো না এটা ফার্ম না দেশি। দেখি অনেকেই হয়তো বুঝতে পারবে না, কিন্তু আমি বুঝতে পারবো, কারণ আমার অভিজ্ঞতা আছে। অনেকেই হয়তো বুঝতে পারবে না, এটা সত্যি আসলেই এইভাবে রান্না করা হয়েছে, একটু কালা ভুনা স্টাইলে রান্না করা হয়েছে। এটা কি হাঁস? প্যাক প্যাক করবে না তো আবার পেটের প্রতি ভিতরে গিয়ে? হাঁস, হাঁসের মাংস। হাঁসের মাংস আসলে শীতকালেই বেশি মজা, গরমকালে হাঁসের মজা থাকে না। গরমকালে হাঁসের মজা থাকে না।
এটা হোটেলের বা রান্নার কোনো দোষ না, এটা হাঁসের দোষ। এটা কি কবুতরের রান খাবো? ও ছোট পিস করা, আচ্ছা তাহলে এক পিস ছোট পিসই খাই। আর বাকি আছে টার্কি, কোয়েল, কই কোয়েল, খাবেন খাইলে আগর। আমি না কি হয় জানেন, বাংলা রেস্টুরেন্টে আসলে আমার যে চরিত্রটা, মানে আমার যে নর্মাল আমি যেরকম, সেটা ফুটে উঠে। আর যখন আমি কোনো পশ টাইপের কোনো রেস্টুরেন্টে যাই, তখন আমি প্রিমিয়াম বলি, রিচ ফ্লেভার বলি, এটা আপনাদের কানে লাগে। আসলে ঠিক ওই রকম কিছু না, ওইখানে গেলে না আমি আমার নিজস্ব যে চরিত্র, যেটা আমি মানুষটা যেমন, সেইটা আমি হারাই ফেলি। কারণ আমি অনেকেই আমাকে কমেন্টসে লিখে দেখি যে আপনি একটু মাটির মানুষ, আপনার সাথে মাটির টান বেশি। কথাটা আসলেই সত্যি। হ্যাঁ, যদিও আমি শহরে বড় হয়েছি, কিন্তু আমার শহর ভালো লাগে। কোয়েলটা মজা আছে, কিন্তু দেখছেন অবস্থা তো ভাই, দেখেন চেহারা দেখেন। এটা একটু শক্ত আছে, এটা অনেক শক্ত। হ্যাঁ, ভেজে করা শক্ত অনেক, এই শক্তটা অনেকে খাইতে পারবে না। যাদের কোয়েল খাওয়ার একান্তই অনেক ইচ্ছা তারা নিয়েন, নাইলে নিয়ে পরে বলবেন যে ভাই আমাদের এটা কি রিকমেন্ড করলেন। এটা আমি রিকমেন্ড করবো না, এটা অনেক শক্ত। যদি সম্ভব হয় এটা না ভেজে করেন, এটা একটু নরম করার চেষ্টা করেন, তাইলে মানুষের খাইতে বেশি মানে ইয়া হবে, সহজ হবে মানুষের জন্য। এবার উজুটা ডাল মুড়ি, এটা খিচুড়ির সাথে ভালো লাগবে, ভালো লাগুক আর না লাগুক। আজ বসুন, আর এটা উপরে মুরগিটার উপরে বেসন দিয়ে তারপরে ভাজা হয়েছে না? হ্যাঁ, মানে মুরগিটারে আগে ফ্রাই বানানো হয়েছে, ফ্রাই বানানোর পরে তারপরে মুরগিটারে ডাল দিয়ে রান্না করা হয়েছে। মনে হয় মজাই লাগবে, ফার্মের মুরগি খিচুড়ি দিয়ে খাচ্ছি। এই এটাই আমার লাস্ট মানে এই ইয়ের মধ্যে খাওয়া আজকের দিনে। তারপরে ভালোই হবে, আচ্ছা ফাইনালি এই ভিডিও অনেক বড় হয়ে গেছে। এরপরে বাকি যেগুলো আছে আইটেম, এই আইটেমগুলো আপনাদের ভাবি খাবে, আপনারা দেখবেন আগামী পরশু দিন। আপনারা চাইছিলেন ভাবির রিভিউ হোক, ভাবির রিভিউ হোক, ভাবির রিভিউ কেন হয় না, ভাবির রিভিউ কেন হয় না। ভাবি মূলত বোরকা পরে একটু পর্দার মধ্যে থাকার চেষ্টা করে, এই জন্য ভাবির চায় না ভিডিওতে আসতে, এবং ভাবির অত ভালোভাবে রিভিউটাও মানে সে অভিজ্ঞ না, এই জন্য সে সবসময় বলে যে আমি না করে তুমি করো। আজকে যেটা হবে, ভাবি খাবে, আমি ভাবির সাথে একটা কনভারসেশন করব, সেটা আপনারা শুনবেন, ভাবির খাওয়াটা আপনারা দেখবেন, এবং এটা দেখবেন বটতলা পার্ট টুতে। আমার মনে হয় আমি যেই পর্বটা করছি এটার চেয়ে ওইটা বেশি হিট হবে। তো আজকের মতন বিদায়, শান্তভাই বিদায় দেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সবাই বলেন যে আসেন আসেন আমার হোটেলে, আসেন 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 আমার হোটেলে, ভাত প্লেটের ভর্তা পাওয়া যায়, আসেন আসেন বৈশা যান, বৈশা যান, আসেন আসেন বৈশা যান, ভাত প্লেটের ভর্তা খেয়ে যান, জামায়াতের পাবেন তাজমহল রেস্টুরেন্ট, জাহাঙ্গীরনগর তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা, আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ। পরেরটা আসতেছে কিন্তু।